নমস্কার বন্ধুরা ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গে একটি সরকারি স্কুল থেকে প্রকাশিত নতুন একটি সরকারি চাকরির নোটিফিকেশান আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রাজ্যে প্রাইমারি শিক্ষক সহ বিভিন্ন ধরনের শিক্ষাকর্মী রিক্রুট করা হচ্ছে যেখানে তেইশটি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ের জন্য অংশগ্রহণ করতে পারবেন এবং এখানটায় আবেদন করতে গেলে কোনো প্রকার আবেদন ফিসের প্রয়োজন নেই এবং কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই এবং ছেলে ও মেয়ে উভয় ক্যান্ডিডেট এখানটা আবেদন করতে পারবেন তো আপনারা কী করে এখানটায় আবেদন করবেন এছাড়াও কোন পোস্টে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে সীমা কী লাগবে এছাড়া বেতন পরিকাঠামো কী রয়েছে অবশ্যই জানিয়ে দেবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা যদি আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন তাতে করে কী হবে যে আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আমরা প্রত্যেকদিন যে সমস্ত সরকারি চাকরি বেসরকারি চাকরি এবং রাজ্য কেন্দ্রের আপডেট নিয়ে ভিডিও নিয়ে আসি তার নোটিফিকেশান কিন্তু বিনামূল্যে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের মূল ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আপনারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাননি আপনারা কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক সেখানে ক্লিক করে সরাসরি আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন ঠিক আছে তো বন্ধুরা চলুন এবারে কিন্তু আমরা চলে যাব সরাসরি সেই স্কুল থেকে প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশানে তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন আপনারা কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনের শুরুতেই দেখতে পাচ্ছেন লিখে দেওয়া হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ বন্ধুরা এখানটায় কিন্তু সম্পূর্ণ ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু কর্মী রিক্রুট করা হচ্ছে যেখানটায় পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলেও মেয়ে সরাসরি কিন্তু এখানটায় ইন্টারভিউর জন্য অংশগ্রহণ করতে পারেন এবং এখানটা লিখে দেওয়া হচ্ছে দু হাজার বাইশ এবং দু তেইশ এই শিক্ষাবর্ষে কিন্তু এখানটায় বিভিন্ন শিক্ষক সহ বিভিন্ন শিক্ষাকর্মী রিক্রুট করা হচ্ছে যেখানটায় সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে কর্মী রিক্রুট করা হবে ঠিক আছে তো বন্ধুরা এখানটা সবার প্রথমেই দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু লিখে দেওয়া হচ্ছে নেম অফ দ্য পোস্ট অর্থাৎ কোন কোন পোস্ট এখানটায় রিক্রুট করা হচ্ছে এখানটায় লিখে দেওয়া হয়েছে পিজিটি এবং টিজিটি পোস্টে রিক্রুট করা হচ্ছে বিভিন্ন বিষয়ের শিক্ষক পদে এখানে রিক্রুট করা হচ্ছে যার ইন্টারভিউ ডেট আপনারা এখানটায় দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে তেইশ দুই দু হাজার বাইশ অর্থাৎ তেইশে ফেব্রুয়ারি দু হাজার বাইশ বুধবারে কিন্তু আপনাদের এখানটায় ইন্টারভিউ হয়ে যাবে এবং এখানে লেখা দেওয়া হচ্ছে পিজিটি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচার পোস্টে এখানটা রিক্রুট করা হচ্ছে কোন কোন বিষয়ের উপরে এখানটায় টিচার রিক্রুট করা হচ্ছে পিজিটি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় লিখে দেওয়া রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বায়োলজি ইংলিশ এবং হিন্দি এই বিষয়গুলির উপরে কিন্তু এখানটায় শিক্ষক রিক্রুট করা হবে যেখানটায় পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলেও মেয়ে সরাসরি কিন্তু এখানে ইন্টারভিউর জন্য অংশগ্রহণ করতে পারেন ইন্টারভিউ ডেট আপনারা এখানে অনেক দেখতে পারছেন তেইশ দুই দু হাজার বাইশ বুধবারে কিন্তু এখানে আপনাদের ইন্টারভিউ হয়ে যাবে এবং সঙ্গে লিখে দেওয়া হচ্ছে টিজিটি পোস্টে রিক্রুট করা হচ্ছে অর্থাৎ ট্রেন গ্রাজুয়েট টিচার পোস্টে এখানে রিক্রুট করা হবে এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্টগুলি কিন্তু লিখে দেওয়া রয়েছে ইংলিশ ম্যাথ সায়েন্স সোশ্যাল সায়েন্স এবং সংস্কৃত এই বিষয়গুলির উপরে কিন্তু এখানটা শিক্ষক রিক্রুট করা হবে যার ইন্টারভিউ কিন্তু হয়ে যাবে তেইশে ফেব্রুয়ারি দু হাজার বাইশ বুধবারে ঠিক আছে তো বন্ধুরা দেখুন এখানটা লিখে দেওয়া রয়েছে পোস্ট গ্রাজুয়েশন টিচার পোস্ট আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এখানটায় কিন্তু স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনাদের কোয়ালিফিকেশন থাকতে হবে কিন্তু মাস্টার ডিগ্রি এবং আপনারা যেই বিষয়ের উপর শিক্ষক পদে আবেদন করবেন সেই বিষয়ের উপরে কিন্তু আপনাদের ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে সঙ্গে কিন্তু অবশ্যই বিএড ডিগ্রি আপনাদের কমপ্লিট করা থাকতে হবে তাহলে কিন্তু আপনারা পোস্ট গ্রাজুয়েট টিচার পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং তারপরে কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন টেন গ্রাজুয়েট টিচার পোস্ট রিক্রুট করা হচ্ছে অর্থাৎ টিজিটি পোস্ট রিক্রুট করা হচ্ছে অবশ্যই কিন্তু আমি বিষয়গুলির নাম কিন্তু অবশ্যই জানিয়ে দিয়েছি এবং এখানে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আপনারা যদি ব্যাচালার ডিগ্রি কমপ্লিট করে থাকেন নির্দিষ্ট সাবজেক্টে অর্থাৎ যেই সাবজেক্টের শিক্ষক পদে আপনারা এখানে আবেদন করতে চান সেই সাবজেক্টে কিন্তু আপনাদের ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকে থাকতে হবে এবং অবশ্যই কিন্তু আপনাদের ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে সঙ্গে যদি আপনারা বিএড ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনারা এই টিজিটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে এখানটায় লিখে দেওয়া রয়েছে প্রাইমারি টিচার পোস্টে রিক্রুট করা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার ইন কম্পিউটার সায়েন্স পোস্টে রিক্রুট করা হচ্ছে কম্পিউটার ইনস্ট্রাক্টার পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং কাউন্সিলার পোস্টে কিন্তু রিক্রুট করা হচ্ছে ঠিক আছে তো এই বিষয়গুলির জন্য ইন্টারভিউ ডেট কিন্তু এখানটায় আলাদা করে লিখে দেওয়া রয়েছে চব্বিশ দুই দু হাজার বাইশ এখানটায় বৃহস্পতিবার লিখে দেওয়া রয়েছে অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার বাইশ তারিখে কিন্তু এখানে প্রাইমারি টিচার এবং কম্পিউটার সায়েন্স টিচার এবং সঙ্গে কম্পিউটার ইনস্ট্রাক্টার এবং কাউন্সিলার পোস্টে কিন্তু আপনাদের ইন্টারভিউ হয়ে যাবে ঠিক আছে তো বন্ধু এই বিষয়গুলিতে আবেদন করার জন্য আপনাদের সবার প্রথমে কিন্তু বলে দেওয়া হয়েছে প্রাইমারি টিচার পোস্টে আবেদন করার জন্য আপনাদের কিন্তু অবশ্যই কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে এবং সঙ্গে অবশ্যই ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে এবং সঙ্গে যদি আপনাদের জেবিটি কিংবা ডিএড কিংবা ডিএলের ডিগ্রি কমপ্লিট করা থাকে ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়ে তাহলে কিন্তু আপনারা প্রাইমারি টিচার পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং তারপরে লিখে দেওয়া হয়েছে কম্পিউটার সায়েন্স পোস্টে আবেদন করবার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আপনারা যদি এখানটায় রেলিভেন্ট সাবজেক্ট অর্থাৎ কম্পিউটার সায়েন্সের উপরে যদি আপনারা ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়ে যদি এখানে এখানটায় ডিগ্রি কমপ্লিট করে থাকেন সঙ্গে আপনারা যদি বি বিটেক কিংবা কম্পিউটার সায়েন্স কিংবা ইনফরমেশন টেকনোলজি নিয়ে যদি আপনার ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে আপনারা কিন্তু এই কম্পিউটার সায়েন্স পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং তারপরে এখানটায় লিখে দেওয়া হয়েছে দেখুন কম্পিউটার ইনস্ট্রাক্টার পোস্টে রিক্রুট করা হচ্ছে যেখানটায় আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আপনারা যদি এখানটায় এমসিএ কিংবা বিসিএ কিংবা বিএসসি ডিগ্রি যদি কমপ্লিট করে থাকেন কম্পিউটার সায়েন্সের ওপরে অথবা আপনারা যদি বিটেক ডিগ্রি কমপ্লিট করে থাকেন কম্পিউটার সায়েন্স কিংবা ইনফরমেশন টেকনোলজির ওপরে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন এবং তারপরে কিন্তু এখানটা লিখে দেওয়া হচ্ছে কাউন্সিলার পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে যেখানটাই কিন্তু বলে দেওয়া হয়েছে আপনারা যদি বিএ কিংবা বিএসসি ডিগ্রি কমপ্লিট করে থাকেন সাইকোলজির ওপরে তাহলে কিন্তু আপনারা এই কাউন্সিলিং পোস্টের জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে তবু বন্ধুরা এবারে দেখুন এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে কোথা থেকে এই অফিসিয়াল নোটিফিকেশনটি কিন্তু প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় গান্ধীনগর বিএসএফ গোপালপুর কোচবিহার বন্ধুরা কোচবিহার জেলা থেকে কিন্তু এখানটায় কেন্দ্রীয় বিদ্যালয় গান্ধীনগর থেকে এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে যেখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলেও মেয়ে সরাসরি কিন্তু এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো থাকলে কিন্তু আপনারা এখানটা সরাসরি ইন্টারভিউর জন্য অংশগ্রহণ করতে পারবেন এবং ইন্টারভিউর জন্য আপনাদের কোথায় যেতে হবে তারা কিন্তু অ্যাড্রেস অর্থাৎ এই কেন্দ্রীয় বিদ্যালয় গান্ধীনগর বিএসএফ গোপালপুর কোচবিহারের কিন্তু অ্যাড্রেস আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে ঠিকানা বলে কিন্তু সম্পূর্ণ ঠিকানাটি আমাদের এই ভিডিও দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই কিন্তু আপনারা একটু আউট করে নেবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে এই যে স্কুলটি রয়েছে এই স্কুলের কিন্তু বিস্তারিত অ্যাড্রেস লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা একটু চেকআউট করে নেবেন ঠিক আছে তো বন্ধুরা এখানে কিন্তু কোনো রকম আগে থেকে আবেদন করতে হবে না আপনারা যদি এখানটায় ইন্টারভিউ দিতে অংশগ্রহণ করতে চান অর্থাৎ আপনারা যদি এখানটায় পিজিটি বা টিজিটি এই পোস্টে যদি এখানটা ইন্টারভিউর জন্য অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই কিন্তু এই ডেটটিতে চলে যাবেন আপনাদের নির্ধারিত অ্যাড্রেসে সেই অ্যাড্রেস পেয়ে যাবেন আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে অর্থাৎ তেইশ দুই দুই দু হাজার বাইশ এই তারিখে এবং আপনারা যদি প্রাইমারি টিচার কিংবা এখানটায় কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইস্ট্রাক্টার কিংবা কাউন্সিলার পোস্টের জন্য যদি ইন্টারভিউ অংশগ্রহণ করতে যান তাহলে অবশ্যই কিন্তু আপনার চব্বিশ দুই দু হাজার বাইশ বৃহস্পতিবারে কিন্তু নির্ধারিত অ্যাড্রেসে চলে যাবেন বন্ধুরা এখানটায় কিন্তু ইন্টারভিউ দিতে যাওয়ার আগে অবশ্যই আপনারা কি করবেন আপনারা কিন্তু আপনাদের সাইবার ক্যাব থেকে কিন্তু একটি বায়োডাটা ফর্ম বানাবেন এবং অবশ্যই সেই বায়োডাটা ফর্মের পেছনে কিন্তু আপনাদের যাবতীয় ডকুমেন্টের কিন্তু জেরোস্কোপি সেল প্যাড করে কিন্তু এনক্লোজ করে দেবেন এনক্লোজ করে দিয়ে সরাসরি কিন্তু আপনারা কি করবেন যে আপনাদের যে অরিজিনাল ডকুমেন্টগুলি রয়েছে সেই ডকুমেন্টগুলি নিয়েও কিন্তু আপনারা সরাসরি নির্ধারিত যে অ্যাড্রেস রয়েছে যেই অ্যাড্রেস আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে সেখানে অ্যাড্রেসে কিন্তু আপনাদের নির্ধারিত ডেটে কিন্তু পৌঁছে যেতে হবে এবং সেখানে গিয়ে কিন্তু সরাসরি আপনার রেজিস্ট্রেশনের মাধ্যমে কিন্তু ইন্টারভিউর জন্য অংশগ্রহণ করতে পারেন ঠিক আছে তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন জয় হিন্দ